শিখর ধাওয়ান একজন হতভাগ্য বাবা। ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটারের সঙ্গে যা হয়েছে তা যেন আর কারো সঙ্গে না হয়। এইবার ওয়ার্ল্ড কাপে মাঠে নেমে লড়াই করার সুযোগ পাননি শিখর, কারণ এখন শিখর ধাওয়ানের লড়াইটা মাঠের বাইরে নিজের জীবনের সঙ্গে। 2012 সালে নিজের চেয়ে 10 বছরের বড় অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেন শিখর ধাওয়ান। জানলে অবাক হবেন, গত কয়েক বছর ধরেই নিজের বউয়ের হাতে ক্রমাগত মানসিকভাবে নির্যাতিত হতেন তিনি। আগে হ্যাঁ, ভারতীয় এই ব্যাটারের উপর সমানে মানসিক অত্যাচার চালাতো তার স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। আর এ কথা আমরা বলছি না, বলছে দিল্লির আদালত। গত বুধবার এই আদালতে প্রমাণ হয়েছে, বছরের পর বছর ধরে শিখর ধাওয়ানের উপর চূড়ান্ত মানসিক অত্যাচার করে গেছেন ওর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। আর তাই আয়েশা এবং শিখরের ডিভোর্স ফাইলের আবেদনও মঞ্জুর করেছে আদালত। শিখর ধাওয়ানের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে নিজের একমাত্র ছেলের সঙ্গে শিখরকে দেখা করতে দিতেন না ওর স্ত্রী আয়েশা। নিজের রোজগারের টাকা দিয়ে অস্ট্রেলিয়ায় 3খানা বাড়ি কিনেছিলেন শিখর, সেই বাড়িগুলির মালিকানাও শিখরকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছিলেন আয়েশা। এছাড়াও ক্রমাগত ব্ল্যাকমেল আর অকথ্য গালিগালাজ তো চলতই। এই অকথ্য অত্যাচার সহ্য করেও যে শিখর ধাওয়ান দেশের হয়ে মাঠে নামতেন, একটার পর একটা সেঞ্চুরি হাঁকাতেন, একথা জেনে খানিকটা চমকেই উঠেছিলেন দিল্লির আদালতের বিচারপতি। কোনোদিন কাউকে এই বিষয়ে বিন্দুমাত্র টের পেতে দেননি শিখর, চুপচাপ মুখ বুঝে মাঠে নেমে পারফর্ম করে গেছেন। শিখরের স্ত্রী আয়েশার ব্যাপারে আরও একটা তথ্য শুনলে আপনারা চমকে উঠবেন। শিখর ছিলেন আয়েশার দ্বিতীয় স্বামী, এর আগে আয়েশার আরও একজনের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই স্বামীর পক্ষ থেকে 2 সন্তানও রয়েছে আয়েশার। এবার আসি আসল ঘটনায়। এই 2 সন্তানের পড়াশোনা থেকে জীবনযাপন সবকিছুরই খরচ ওঠাতে হয় শিখরকে। আগে হ্যাঁ, নিজের আগের পক্ষের 2 সন্তানের সমস্ত খরচের দায়িত্ব শিখরের কাঁধে চাপিয়ে দিয়েছিলেন আয়েশা। এবার অনেকেরই মনে হতে পারে শিখর ধাওয়ান হয়তো মিথ্যে কথা বলে সম্পর্কটা থেকে বেরোতে চাইছেন, কিন্তু আদালতের প্রতিটা কাগজ আদতে অন্য কথা বলছে। বিচারপতির মতে শিখর ধাওয়ানের ওঠানো একটা অভিযোগও মিথ্যে বলে দাবি করতে পারেননি আয়েশা। এমনকি এই অভিযোগগুলোর বিরুদ্ধে তিনি একটাও প্রমাণ আদালতে জমা করতে পারেননি, আর সেই কারণেই এই মামলায় গো হারান হেরে গেছেন আয়েশা। তবে শিখরের একমাত্র পুত্র সন্তানের দায়িত্ব এই মুহূর্তে কার কাছে থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি বিচারপতি। তবে কোর্ট ধাওয়ানকে অনুমতি দিয়েছে তার সন্তানের সঙ্গে দেখা করার, এবং এরপর থেকে ধাওয়ান নিজের সুযোগ সুবিধা মতন তার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, ভারতে থাকার সময় হোক কিংবা অস্ট্রেলিয়া থাকার সময়। শিখর ধাওয়ানকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দিতে হবে, তাকে ভিডিও কলেও সন্তানের সঙ্গে কথা বলতে দিতে হবে। এর পাশাপাশি কোর্ট আয়েশাকে নির্দেশ দিয়েছে সন্তানকে নিয়ে ভারতে আসার জন্য। গত প্রায় 1 বছর ধরে নীরবে এমন একটা লড়াই লড়ে যাচ্ছিলেন শিখর ধাওয়ান, আর এই কারণে খুব স্বাভাবিকভাবেই তিনি মাঠে একদমই ভালো পারফর্ম করতে পারেননি, আর তার ফলেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয় ভারতের অন্যতম সেরা এই বাঁহাতি ওপেনারকে। তবে এই লড়াইয়ের শেষে যে শিখরের জয় হয়েছে এতেই আমরা অনেকটা খুশি অনুভব করছি। আশা করি খুব শিগগিরই এই খারাপ অধ্যায়ের স্মৃতিকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে আবার মাঠে নামবেন আমাদের সবার প্রিয় শিখর গব্বর ধাওয়ান। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে আপনার এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই স্যার। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।